Hello everyone, Assalamualaikum. আমি তানজিম হোসেন and welcome back to my channel Tanzim Bubly. আশা করছি সবাই অনেক ভালো আছেন. আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং আমি আসলে সত্যি অনেক ভালো আছি কারণ আমার YouTube ফ্যামিলি খুবই ছোট একটা ফ্যামিলি কারণ অনেক বেশি সাবস্ক্রাইবার আমার নেই বাট যতটুকু সাবস্ক্রাইবার আমি অর্জন করেছি আমার এই অল্প কিছু YouTube জার্নিতে কারণ আমি বেশ কিছুদিন থেকে কোনো ব্লগ বা কোনো মেকআপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ব্যস্ততার কারণে বাট এই অল্প সময়ের মধ্যে আমাকে বেশ কিছু আপু আমাকে মেসেজ করেছে যে আপু আপনি ইউটিউবে কেন কন্টিনিউ না যেহেতু আমাদের এখানে ইউকের কন্ডিশন কোভিড কন্ডিশন খুব একটা ভালো না সো অনেকেই টেনশন করছিল যে আমি ঠিক আছি কিনা তো আসলে আমি আপুদের মেসেজ পেয়ে এতটাই প্লিজ এতটা ভালো লেগেছে আমার যে আসলে আমি আর ব্লগ না দিয়ে থাকতে পারলাম না ব্লগ অথবা যে কোনো মেকআপ ভিডিও না দিয়ে আমি আসলে খারাপ লাগছিল তো আপাতত ব্যস্ততার কারণে আমি সময়ই পাচ্ছি না যার ফলে আমি কোনো মেকআপ ভিডিও করতে পারছি না সো আমি একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে লকডাউন 4 এখন চলছে সো খুব দূরে যাইনি বাসার একদম কাছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট ডিস্টেন্সে বাসার পাশেই আসলে ক্যানারি ওয়ার্ফ সো আমরা ক্যানারি ওয়ার্ফ গিয়েছিলাম যেহেতু এটা একটা পার্ক সো এখানে মোটামুটি অনেক বড় একটা স্পেস নিয়ে পার্কটা সো খুব একটা মানুষ কাছাকাছি হওয়ার চান্স নেই যার জন্য আসলে আমরা হিলস নিয়ে বের হয়েছিলাম কারণ আমাদের এখানকার বর্তমান পরিস্থিতি আসলেই অনেক খারাপ আর যেহেতু এখন উইন্টার চলছে একদম ফুল উইন্টার সো এই সময় তো আসলে সব জায়গাতেই মোটামুটি একটু বেশি খারাপ অবস্থা সো আমাদের সবারই আসলে এখন অনেক সচেতন থাকা উচিত আমাদের সাথে দিন এবং ফার্সিও ছিল সো যেহেতু এটা অনেক খোলামেলা জায়গা ওরা অনেক এনজয় করেছে আমি ওদের খেলাধুলার কিছু ক্লিপ শেয়ার করছি কারণ দিন এবং ফার্সির ভিডিও দেখতে আপনারা অনেক পছন্দ করেছেন আপনারা কমেন্ট করেছেন আমাকে মেসেজও করেছেন অনেকেই যে ওদেরকে ভালো লাগে ওদের আরও কিছু ভিডিও শেয়ার করার জন্য সো আমি ওদের খেলার কিছু অংশ শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে Thank you.
পাশেই কানাডা স্কোয়ার একটা শপিং সেন্টার আছে, পাশেই একদম। তো আমরা ওখানেই যাচ্ছিলাম আর ওরাও চাচ্ছে হেঁটে হেঁটে যাবে। ফার্সিককে বেসিক্যালি আমরা পুশ চেয়ারে নিয়ে যাই। সো আজকে আমি আর আমার ব্লগটা বেশি লং করছি না, আমি শপিং সেন্টারের মধ্যে আর কি ঘোরাঘুরি করেছি বা কী কী কেনাকাটা করেছি আজকের ব্লগে আর শেয়ার করলাম না। ইন ফিউচার ইনশাআল্লাহ আপনাদেরকে শপিং সেন্টারেও ঘুরিয়ে দেখাবো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন ইন ফিউচার আমার সকল আপডেট আপনারা সবার আগে দেখতে পান। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।